42 ফুট গভীর কুয়োতে পড়ে গিয়ে প্রাণে বাঁচলো এক ব্যক্তি। প্রায় 2 ঘন্টা পর দমকলের চেষ্টায় উদ্ধার করে ওই ব্যক্তিকে ভর্তি করা হলো হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের মারুই বাজার এলাকায়। জানা গিয়েছে ওই ওয়ার্ডের বাসিন্দা 50 বছর বয়সী শক্তিপদ দে সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির মধ্যে থাকা গভীর কুয়োতে কোনোভাবে পড়ে যান। এরপরেই পরিবারের সদস্যরা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করে। আশেপাশের লোকজন চিৎকার শুনে ছুটে আসে, শুরু হয় উদ্ধার কার্য। কিন্তু কুয়ো থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করতে ব্যর্থ হয় তারা। সকালবেলাতে এখন আমার হাজব্যান্ড আমাকে ডেকে তুলছে, বলছে যে বাপি পড়ে গেছে। আমি এসে কুয়ো দেখছি যে ওই রকম হাতগুলো এরকম করে আর পাগুলো দিয়ে জাস্ট মানে দাঁড়িয়ে আছে, পায়ে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে। তো তখন আমরা সবাই, আমাদের আরও দেওয়ার আছে আছে, সবাইকে ডাকলাম। আমি আমার খুড়শাশুড়িকে ডাকলাম, আমার খুড়শাশুড়ি হয় যার ছেলে পড়ে আছে, ডেকে জিগে বললাম যে কাকিমা এরকম হয়েছে। তারপরে সবাই চেষ্টা করলো অনেক যে এরকমভাবে তোলার জন্যে, কিন্তু পারলো না। অনেকেই নামলো, নেমে দেখলো পারলো না। তখন ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলো, ওনারা এসে নিয়ে। এরপরেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের কর্মীরা কুয়ো থেকে প্রায় 2 ঘন্টা পর ওই ব্যক্তিকে উদ্ধার করে। মনে হচ্ছে মানে ওর নার্ভের প্রবলেম আছে, সেই হিসাবে মানে কুয়ো তোলাতে এসে পরে কুয়াটা খুব নিচু কুয়ো আর ও উল্টে পড়ে গেছে আর কি, পেরাতে গিয়ে পড়ে গেছে। মানে কুয়োতে জল তুলতে এইসব না, জল তুলতে নয়, জল তো এখন তুলে না, জল তো মিউনিসিপ্যালিটির জল আছে। সিঁড়িটার নিচেই কুয়ো আর কি, সিঁড়িটার থেকে নামতে যেয়েই ওর কুয়োতে মানে মনে হচ্ছে পায়ে ব্যালেন্স রাখতে না পেরে উল্টে পড়ে গেছে। উদ্ধার করার পর শক্তিপদ বাবুকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর হাসপাতালে, সেখানে তার চিকিৎসা চলছে। বাঁকুড়া থেকে বুধন কর্মকারের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।